আমনে আমনে জীবনে যত টাকা আতান না কেন, ঈদে সালামিস যে টাকা দেখেন গরম, হে গরমে ঠেলায় তো বাঁচন যায় না। তো আমি ঈদে সালামির টাকা ফাউনের পরে যেটা করছিলাম পুরা পরিবার নিয়া হে টাকাটার বাস মারানোর লেগে গেছিলাম গিয়ে দুলাল ভাইয়ের ফুচকার দোকানে। কিন্তু দুলাল ভাইয়ের ফুচকার দোকানে তো নিব্বা নিব্বির ভিড়, টেবিলে টেবিলে নিব্বা নিব্বি বসে গেল, একটা একটার মুখে ফুচকা ঠুসিয়া দিতেছে, যার কারণে আমাকেও সপরিবারে আর ফুচকা খাওয়ানো হইলো না। একেবারে আমরা অটোতে কইরা সপরিবারে গেছিলাম, আমি আমার নন্দের পরিবার, আমার পরিবার, তারপর আমার দেওয়া ব্যক্তে মিল্লা সুন্দর কইরা দোকানের সামনে কতক্ষণ ভিড় বাট্টা কইরা, যখন দেখলাম ভিতরে নিব্বা নিব্বির ঠেলা আমরা ঢুকতে পারতাছি না, অনেক ভিড়, সবাই লাইন দেখায় দাঁড়া দাঁড়া ফুচকা কিনতেছে। তারপরে আমার স্বামী কইলো থাক আজকে আর ফুচকা খাওয়ান লাগতো না, আরেকদিন তোমার ফুচকা খাওয়া মনে। তা আমি কইলাম ইস রে কি একটা অবস্থা, ঈদের দিন কপাল এত খারাপই, সালামের টাকাটা খরচ করতে পারলাম না, এই জীবন রেখার কি লাভ। তো আমি তো দীপিকা ফাটুকনের মতো ডিপ্রেশনে ফেরা গেলাম। তো ডিপ্রেশনে ফরানোর পরে আমার স্বামীরে খুঁজছিলাম ফার্স্টাল আনতে, বেড়াতো ফার্স্টাল আনতে রাজি হলো না, কয় লাইনে দাঁড়া থেকে এত ফুচকা ফাসকি খাওয়ান লাগতো না, বাসায় যাও বাসায় যাও ফোলা মাংস খাও, ঈদের দিন ফোলা মাংস রাঁধছে কী আর ফোলা মাংস খাওয়ান থেকে কী আর ফুচকা খাইতে হইব। তো আমার ভাঙ্গারি দাঁড়া নিয়ে আমি সুন্দর করে বাসায় গেলাম গিয়া। তো এখন পর্যন্ত আমার শাশুড়ি মায়ের সালামি ফান বাকি। তো আমি সুন্দর করে সিঁড়ি দিয়ে ফাড়া ফেরা যাইলাম, আমার মনে মনে দোয়া দূর ফেললাম যে আম্মা জানি একটু বেশি বড় একটা লোড দেয়, মানে বড় একটা নোট দেয় আর কি। তো যাই হোক, এই দেখেন আমার এই যে নন্দের জামাই, তারপর লোক আমার নন্দরা সবাই অফস্থেই দেখেন, আমার শাশুড়ি মা আমার দিছে 100 টাকা আর আমার মাইয়ারে দিছে 500 টাকা। তো আমার মাইয়া তো এই টোটাল 600 টাকা ফায়া, তো খুশি ঠেলা আবেগের বাঁচতেছে না, মানে কি কইতাম আমার একেবারে। আমার মাইয়া কইলো আমি আমার 1টা টাকাও কিন্তু তুমি খরচ করবে না। তা আমি বললাম কাকে কত টাকা দেওয়া হয়েছে তোমরা একটু দেখাও। তো আমার নন্দের ফুলার দিছে 400 টাকা আর আমার মাইয়ারের দিছে আমার শাশুড়ি মায়ের 600 টাকা। তো আমরা তো তালা চাবি খুললে ঈদের দিন কাক করে ঘরে ঢুকে গেলাম। তো আমি আমার স্বামীরে কইলাম, স্বামী তুমি আমার ফুচকাটা খাইলো না, কামটা ভালো হইলো না, সারাটা রোজার মধ্যে একটা ফুচকাও খাই না, আর তুমি আমার একটু ফুচকা খাইতে চাইছি, হে ফুচকাটা তুমি খাইলো না, তুমি কী করলে এটা। তো আমার স্বামী কইলো দেহ তো কয় টাকা সালামি ফেয়েছি। তো আমি আপনার করে একটা কথা কই, ব্যক্তর হইলো ফোলা ফাইন 2টা 3টা করে, আর আমার হইলো ফোলা ফাইন 1টা, আমি এই 3 জনে দিলে আমি 1 জনে সালামি পাই। তো আমার প্রত্যেক বছর লোকসান, তো আমি প্রত্যেক বছর চিন্তা করি কিছু ফলাফল হায়ার করে আইন না সালামিটা একটু বেশি আদায় করবো। কিন্তু আসলে কি যখন অরিজিনাল অ্যাকাউন্ট না হলে তো কেউ সালামি দিব না। তো ভাবতেছি আরও 4-5টা ফলাফল দুনিয়া নন লাগবো, শুধুমাত্র সালামি ফাওনার লিখা যেন প্রত্যেকবার যেন আমি লাভবান হই। তো যাই হোক, এরপরে যেটা করলাম হেডে হলো কে কত টাকা দিয়েছে হেডি সব বাইর করলাম, আমরা যেটি দিছি হেডির হিসাব বাদ, কারণ হেডির তো মানার উপর 71 গেছে, হেডি তো আমার হিসাব করে লাভ নাই। তো আমি আপনার ঘরে কই গত কিস্তে, গত বছর যখন রোজা দিয়ে দইছে, রোজা দিয়ে আমার শাশুড়ি মায় আমার মানহারে যে সালামির টাকা দিছিল, শপিংয়ের টাকা দিছিল, আর ব্যক্তে মিল্লা পুরা বাড়িতে আমগো যত সালামি উঠছিল সব সালামির টাকা আমরা এক জায়গায় কইরা মানহামনি কানে যে সবসময় যে দুলটা ভরে হেডা 11,000 টাকা দিয়ে আমি কিনা দিছিলাম। তো আমার মাইয়া কইতেছে আমি এবার কি আমার সালামি বেশি হবে না। তো আমি বললাম আসো আমরা টাকাগুলারে সুন্দর করে গুনি, দেখি আমগো কয় টাকা হয়েছে। তো আমরা যে সালামি ফাইছিলাম হেই সালামির তো না, মানহারা বু আবার এরে হেরে সালামি দিছে, যার কারণে আমগো টাকা কমা গেছে গা। গতবার মানহা প্রায় 7,500 টাকার মতো সালামি ফাইছিল, আবার আমি কিছু বইরা টোটাল 11,000 টাকা দিয়ে কানের দুল কিনা দিছিলাম, এবার কানের দুল কিনান তো দূরের কথাটা, লকেটও কিনান যেত না। তো যাই হোক, আবার স্বর্ণের দামও এখন বেশি, কী যে করবো আল্লাহ তালা জানে। তো যাই হোক, আমি আপনার করে কী কইতাম, আমার মনের মধ্যে কবে তেন হে সুহুরাম সুলতানের অজ্ঞা আংটি কিনানোর কত শখ, কিন্তু আরে মনের শক্ত মনে থেকে গেছে, আর হুরাম সুলতানের মতো আংটি আর ফরন হইলো না। তো ঈদের আগে আমি এক দোকানে গেছিলাম, যাই কতক্ষণ নাইরা সাইরা দেখে খাইয়া ফুসি, 2500 টাকা উগা আংটি, মা গো মা স্বর্ণ না কিছু না, 2500 টাকা, কিন্তু এত সুন্দর আংটি দেয়া। তো এই দেন আমার মাইয়া নোটগুলারে বাস করতেছে। তো আমরা তো ভাবছি না জানি কত টাকা, কিন্তু আম করতে না তো মানার বাপের লোন নিয়ে এরে হেরে 500 টাকা করে সালামি দিছে। তো ব্যাকেরে দিয়া থুয়া যা আছে হেডে আমি আপনার ঘরে কদ্দুর কদ্দুর দেখাই। তো মানহামনি ভালোই টাকা সালামি ফাইছে, তবে আমার যদি মানহামনির মতো আরও 4-5টা ফোলাইন থাকতো তাহলে তো আমি আরও বেশি বেশি সালামি ফাইতাম। তো যাই হোক, এই যে 50 টাকার নোটগুলো যে মানহামনির ফুপ্পিরা দিছে আর দাদারা দিছে 500 কইরা, আর লোকিয়া সাসারা সাসায় মানা সাসায় তো মানারে কোনো সালামি টালামি কিছুই দেয় নাই, আরেক সাসায় দিছে 200 টাকা। তো যাই হোক, এই 500, 1,000, 200 এরম করে আমি টাকা গুনা শুরু করে দিলাম। তো ব্যাগ টাকা গুনা দেখলাম টোটাল হলো 3500 টাকা। 3500 টাকা ফাওয়ানোর পরে মানার বাপে কইলো দেখো এবার কিন্তু আমার হাতে বেশি একটা টেয়া পয়সা নাই, তুমি কিন্তু সালামির টাকাটা আমার দিয়ে দিও। এই কথা হুই না, আমার আমার মাইয়ার মাথার মধ্যে তো ঠাস করে মনে হয় কী কেউ কিছু একটা বাড়ি দিছে। তো প্রথমে আমি এই দেখেন নোটগুলার আবার বাস করতেছি, যে 500 টাকার নোটগুলার আমি এক জায়গায় করলাম, হেরফর 200 টাকা, হেরফর 100 টাকা, হেরফর আমি আবার গুনা শুরু করে দিলাম যে দেখি কয় টাকা আছে। তো আমি যখন শুনলাম যে আমার তো টাকা মানার বাপের দিয়ে ধন লাগবো, বিশ্বাস করবেন না,
সব বাসার মুরব্বীরা এরকম করে, দুই নাম্বারই করে, আমার কাছে টাকা জমা রাখো, ডবল হয়ে যাবো টাকা। হেই টাকা জীবনে পাইছি না গো, বিয়ার আগে আমি আমার মায়ের কত টাকা দিছি, যে জানতে সালামি দিছে বা টিউশন টিউশন করে আইনা আমার আম্মুরে যা দিছি, এই টাকা তো আমি আর বিয়ার ওনার ফরো এই টাকার ফেরত পাই নাই। মায়েরা এরমই কয়, ডবল করে দিবো, ডবল তো দূরের কথা, সিঙ্গল খুঁজা হন জানা, কে কে মুরব্বীর কাছে টাকা জমা দিয়ে ধরা খাইছেন হ্যাঁ কিন্তু কমেন্টে জানাবেন। তো যেটা কইতেছিলাম, 3500 টাকা তো সালামি পাইছি, হ্যাঁ তো 1000 টাকা কইছি, মানাটা বুড়ে কইছে তুমি আমার দিয়ে দিবা, আমি হুররাম সুলতানের আংটি কিনবো। 2500 টাকা যেহেতু হুররাম সুলতানের আংটির দাম, এই যে সবুজ কালার এইটা আমার অনেক পছন্দ হয়েছে, তো 2500 টাকা যেহেতু হুররাম সুলতানের আংটির দাম, আমি মানাটা বুঝতে এই সালামির তো 1000 টাকা রাখবো, আরও দেখা যাবো পকেট টকেট মাইরা নিজে যখন কাজকর্ম শুরু হবো ঈদের পরে, তো আমার আবার শুটিং মুটিং শুরু হয়ে যাবো প্রোডাক্টিভ। তো সেই সময় আমি সুন্দর করে আরও 1500 টাকা পরে 2500 টাকাতে হুররাম সুলতানের আংটি পরে সবসময় ডং করবো। আর এই যে এগুলো হলো অষ্ট ধাতু দিয়ে তৈরি করা, আর এগুলো হলো ল্যাব স্টোন দিয়ে তৈরি করা। আমার কাছে এই যে পান্নার সবুজ কালার যেটা সাদা কালার স্টোন দেওয়া, এই হুররাম সুলতানের আংটিটা অনেক পছন্দ হয়েছে। আর এই চুড়িটি অনেক সুন্দর, কিন্তু আমার কাছে তো স্বর্ণের চুড়ি আছে, এর লেগে স্বর্ণের চুড়ি যেহেতু আছে তাই চুড়ির প্রতি আমার অত মোহ নাই, তবে আংটিটি কিন্তু অনেক জুইতের, অনেক সুন্দর সুন্দর আংটি আছে। এই সবুজ কালার আংটিটা অনেক সুন্দর, এটার দাম 2500 টাকা, কিন্তু চুড়ি ডিজাইন দাম বাইরে বাই। চুড়ি এগুলা ওই যে কি মণিমুক্তা দেওয়া বানানো, এক এক জোড়া চুড়ির দাম হইল 6500 টাকা, আমাকে বাইরে বাই, আমার চুড়ি কিনুন লাগতো না। হুররাম সুলতানের আংটিটা কদ্দূর কিনতে পারলে হেটা ফেটা ডং করবো, যেটা আমি তুরস্ক করতে আনছি। তো যাই হোক, এলাকা ডব দিলে কে আর মানা করবো, তো যাই হোক আমার ডব আবার ব্যাকই বুঝে। তো এরপর যেটা আমি কইতেছিলাম আমনে করে, এই যে সুন্দর সুন্দর চুড়ি আংটি এই আমি কোনান্তন দেখছি, আপনারা অনেকেই আবার হুররাম সুলতানের আংটি খুঁজেন, যে একটু হুররাম সুলতানের আংটি কিনতে যেতাম, অনেকে আবার তুরস্ক যাবেন গিয়ে এগুলো ভাবেন, তো এগুলো ভাবন লাগবো না। আপনারা চাঁদনি চক মার্কেটে রাসু জুয়েলার্স আছে, রাসু জুয়েলার্স এই মণিমুক্ত যে চুড়ি 6500 টাকায় কিনতে পারবেন, আর হুররাম সুলতানের যে আংটিগুলো দেখছেন এইগুলো 2500 টাকায় পাওয়া যাবেন। তো আমি দেখি টাকা টুকা মিল কইরা মানহারাবু ফকেট টকেট মাইরা ঈদের পরে গিয়া সুন্দর করে সালামির টাকা দিয়া আমি একেবারে হুররাম সুলতানের আংটি কিন না পুরো এলাকার মধ্যে কুরবানিতে ডং করে বেড়ামো, ফেরত করে বেড়ামো। তো এরপরে যেটা কইতেছিলাম, এই দেখেন কি সৌন্দর্য, কত্তরি টাকা, টাকা দেখলে যে এই ভালো লাগে গো, আমার তো খুশি ঠেলা আবেগে আমি তো আর বাঁচতেছি না। এই যে 3500 টাকা, 3500 টাকা যেই গরমের গরম, এখন আমি চিন্তা করতেছি যে আংটি কিনতে পারি কি না পারি তো জানি না, আর আমার স্বামীর তো 2500 টাকা দিয়েই দিছি, আর আমার কাছে আছে মাত্র 1000। আমার মানহ কইতেছে আমি এগুলো আমার ব্যাংকে রেখে দাও প্লিজ, বাবাকে টাকা দিতে হবে না, এগুলো আমার টাকা। তো মানহমণি বললো আমি টাকাগুলো যদি বাবা খরচ করে ফেলে তাহলে এক কাজ করো আমাকে কটা ছবি তুলে দাও। তো আমি সুন্দর করে মানহাকে দিয়ে সুন্দর করে কিছু ছবি তুললাম। এরপরে মানহার বাপ বললো আমরা তো তিনজনে মিলে ঘেটি একসাথে করে ঈদের দিন কোনো ছবি তুলিনি, আসো জামাকাপড়গুলো চেঞ্জ করার আগে আমরা ঘেটি ধরে তিনজনে মিলে তিন মাথা এক জায়গা করে ছবি তুলি। তো ছবি তোলার পরে আমার মেয়ে বললো উফ আমার মুখটা একদম ড্রাই হয়ে গেছে, আমি আমার মুখটা একদম ময়লা হয়ে গেছে, এখন আমাকে একটু মুখের ভিতর মাস্ক লাগাতে হবে। আপনারা অনেকে আমাকে বকাঝকা করতে পারেন যে এতটুকু বাচ্চাকে কেন মুখের ভিতরে এই যে শীত মাস্ক লাগিয়েছি, আসলে না এটা শীত মাস্ক পানির মধ্যে ভিজিয়ে আমার মেয়ে মুখের মধ্যে লাগিয়ে দিয়েছে, কোনো সিরাম টিরাম ঘোড়ার ডিম কিছুই নাই। তো আমার স্বামী বললো কি ফুচকা ফাসকি খাইতে গেছিলো, ফ্যাট বড়ে ফলামূল খাইবো, এই যে রুই মাছ দিয়া কি আরও গেছে হাবি জাবি খাইতে। তো আমি সুন্দর করে একেবারে ঈদের দিন বাইরে তাই একেবারে রোস্ট দিয়া, তারপর ফোলাও দিয়া, ডিম দিয়া, তারপর হলো গিয়া এই যে রুই মাছ দিয়া সুন্দর করে এক প্লেট ফোলা মাইরা দিলাম, বিশ্বাস করবেন না যেই ভালো লাগছে। আর আপনাকে করে কী কইতাম, ঈদের দিন বেশি বেশি ওই মাছ মাংস খাইতে মানে মাংস খাইতে খাইতে পরে আর ভালো লাগে না, পরে বত্তা টত্তা অনেক মজা লাগে। তো ঈদের পরের দিনকে আমার স্বামী আমার সুন্দর করে ফুচকা মুচকা আইনা দিল, কয় বেরি ফাগল হয়ে গেছে ফুচকা খাওয়ানো লাগে, পুরো রমজানে বলে উগা ফুচকাও খায় নাই, তো যাই ফুচকা লই। ফুচকা আনানোর পরে বিশ্বাস করবেন না আমার এত ভালো লাগছে, প্রায় দীর্ঘ এক মাস পর পুরো রমজানে তো উগা ফুচকাও খাই নাই, পুরো রমজান মাসে একটা ফুচকা না খাওয়ার পরে যখন আমি ফুচকাটা দেখছি আমি এত খুশিতে মনে হয়েছে একটা আউলা ফাতালি নাচ দেই। তো যাই হোক, আমার মাইয়া কইলা আমাকেও ফুচকা দাও, আমি ফুচকা ভালোবাসি, তাই আমি বলছি ঠিক আছে বাড়ি ছটা নিয়ে আয়ো। তো এর মধ্যে আমি কই ফুচকা যা আনছে, ফুচকার মধ্যে কিন্তু বোম্বাই মরিচের জালটা হেরা দেয় নাই, মানারাবু জাল দিতে মানা করছে দেখে জাল দেয় নাই, আমার বাসাতে বোম্বাই মরিচ আছে, বোম্বাই মরিচ কাইটটা বড় বড় টুকরা দিছি, আর এই যে মানহার এরম সাইডটা সাইডটা করে সুন্দর করে ফুচকা একেবারে ভিতরে পুর দিয়া একেবারে টক দিয়া মায়ের রেডি করে দিলাম। ফুচকাটা খাওয়ানোর পরে যেই ভালো লাগছে, ফুচকা মানে শান্তি। তো এর ফলে আমার মায়া কোলা আমি ফুচকা খাওয়া ফোসাইতেছে না, আমার একটু ফ্রেঞ্চ ফ্রাই বানায় দাও। তো আমি আপনা করে কী কইতাম, আমগো মামাই আর আলু ভাজা যেই পছন্দ, দিন দিন আলু খাই খালি আলুর মতো হইতেছে, আমার স্বামী অনেক পছন্দ করে কিন্তু হ্যাঁ তো কোনো লাভ হয় না, দিন দিন আলু খালে আমরা দুজনে হ্যাঁ আলু হয় না। তো যাই হোক, সসে বড়ে বড়ে ফ্রেঞ্চ ফ্রাই খেলে যে মজা, এর দূর ফ্রেঞ্চ ফ্রাই বাইরে কদ্দূর খাইতে গেলে 320 টাকা, 280 টাকা, 250 টাকা এরকম লাগিয়ে যায়, অথচ ওই আলু ভাজাই।
তো বাসায় এরকম আমি যখন তরকারি রান্না করি তার আগে এরকম আলু লম্বা লম্বা করে কাটটা সুন্দর করে আমি একবারে ফ্রেঞ্চ ফ্রাই বানায় খাওয়াই, খুবই মজা লাগে। আলু ভাজা একবারে আমার আলু ভাজার একবার পুরো দোকানে যে আলু ভাজা পাওয়া যায় ফ্রেঞ্চ ফ্রাই করে যেটা রে হেরার মতো হয়। তো আমার মাইয়াও খুব পছন্দ করে, তো আমি চিন্তা করলাম ঈদ তো ঈদের পরের দিন যেহেতু একটা তরমুজ আনলে ভালোই হয়, যেই গরমের গরম কদ্দু তরমুজ খাইলে শরীরটা কদ্দু শান্তি হয়। তো তরমুজ ডাইরম সুন্দরে সুন্দর আমি একটা সুন্দর করে কাইটটা লয়ে নিলাম। আর দেখবেন এই গরমের ভিতরে কিন্তু তরমুজের জুস খেলে অনেক ভালো লাগে, কয়দিন যে ফসা গরম ফসে গো, এই তরমুজ টরমুজ না খেলে কি আর শরীর ভালো থাকে না। আপনারা বেশি করে শরবত খাবেন, বেশি করে পানি খাবেন, তাইলে দেখবেন শরীরটা একটু ভালো থাকবো, বেশি করে লেবু শরবত খাইবেন। তো আমি তো আমার স্বামীরে সুন্দর করে তরমুজ কাইটটা দিলাম আর তরমুজের জুস আমার নিজের লেগে বানালো এলাম। হ্যাঁ যেহেতু ঈদ গেছে গা, ঈদের পরের দিন আমি সুন্দর করে এই যে এরকম করে একেবারে রুই মাছ ভাইজা সুন্দর করে বোনাকরণের লেগে একেবারে সব রেডি করে নিলাম। একটু বোনা বানি খাইলে দেখবেন ভালোই লাগে। তো আমি যেটা করলাম সেটা হলো আমি রুই মাছের বড় বড় পিসগুলোর মাঝখান থেকে কাইটটা কাইটটা ছোট করে এনেছি। আপনারা অনেকে কইতে পারেন আপু আপনার এরকম কিপটা কী লেগে এরকম ছোটো ছোটো মাছের টুকরা করছেন কী লেগে, হ্যাঁ কীরকম দেখা যায়। তো আমি আপনার করে কই ছোটো ছোটো টুকরা করলে যেটা মশলা মশলি ভালো করে ঢুকে আবার লাততে সারতে সুবিধা হয়, বড় বড় পিস অনেক সময় লাততে গেলে কাড়া মাড়া বাইরে যায় তখন তো আরও ভেজাল। তো আমি সুন্দর করে ফেস ডালে লাড়াচাড়া করে নিলাম, ফেস ডালে লাড়াচাড়া করে লবণের ফড়িটার মধ্যে দিয়ে দিলাম কদ্দু টমেটো, টমেটোটা সুন্দর করে ফেস দিয়ে সুন্দর করে একটা লাইটা সেরা লোমো হ্যার ফলে কী করতেছে এটা আপনারা দেখতেই পারবেন। তো আমি আপনার করে কই এই যে ঈদের মধ্যে কিন্তু গ্যাসের মাশাল্লাহ খুবই পাওয়ার আসছিল, মানে কি কইতাম আপনার করে এরম যদি ১২ মাস গ্যাস থাকতো গো রাইন্দা বেড়া ফাড়ালাম যেত। তো আমি যেটা করতেছিলাম হেড হয়ে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম হলো গিয়া হলুদ দিয়া জিরা গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে এখন সুন্দর করে একটু নাইরা সাইডের লোমো একটুখানি টেস্টিং সল্ট দিলাম যেন বাইরের মতো একটা টেস্ট হয়। আমার হাতের মাছ রান্না মানহা মানহার বাপ দুইজনে অনেক পছন্দ করে, তো সুন্দর করে মশলা দিয়ে একলগে কষাই নিলাম। অনেকে কইতে পারেন আপা আপনি তো রসুন টসুন কিছু দিলেন না, আসলে এই রান্নাটা প্লেন করলে আরও বেশি মজা লাগে, রসুন মসুন দিলে আমার তো ভালো লাগে না। তো এটার মধ্যে জল দিয়ে দিলাম, ব্যাস এখন রান্না হইতে থাকবো, রান্না হয়ে গেলে ব্যাস তরকারি নামালাম। এর মধ্যে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম, একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। তো আমি যেটা কইতেছিলাম আমি আমার সালামির টাকা দিয়ে কী করবো বা কী করছি বা কয় টাকা সালামি ফেসি এটা কিন্তু আপনার করে কইছি, মানে আপনারা কিন্তু আপনাকে সালামির টাকা দিয়ে কী করছেন আর কে কয় টাকা সালামি ফেলছেন সেটা কিন্তু আমার জানাইতে মোটেই ভুলবেন না, ঠিক আছে। সবার ঈদ অনেক ভালো কাটুক আর আমি ঈদে কী কী করছি হেডির ব্লগ আপনার করে দিমো, আপনারা ইনশাল্লাহ দেখতে পারবেন। সবাই আমগুলোকে দোয়া করবেন আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু শেয়ার করতে মোটেই ভুলবেন না।